তোমাদের সকলকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে মেলাতে কি কি কিনেছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো মেলাতে প্রায় অনেক টাকার অনেক জিনিস কিনে ফেলেছি আর সেগুলোই তোমাদের আজ দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আজকের ভিডিও দুর্দান্ত হতে চলেছে। বাড়ির কাছে 7 দিন ধরে ডাহাপাড়া ধামের মেলা, আর সেইখানে তো 2 দিন গেছি, আর সেইখান থেকে কিছু কিনে আনবো না তা কি করে হয়, দেখো কত গার্ডার ক্লিপ কানের মালা ব্যাগ কত কি কিনেছি, এটা ছেড়ে ওটা মেলায় যে 2 দিন গিয়েছিলাম আর ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র কিনেছি। জানো তো মেলায় গিয়ে এবার প্রায় 2000 টাকা শেষ করে দিয়েছি এটা ওটা কেনাতেই। এই দেখো মায়ের জন্য 2টো ডিশ কিনেছিলাম যেগুলো মায়ের ভীষণ পছন্দের ছিল, আর এই গ্লাস 2টো কিনেছি যেটা আমার পছন্দের, পছন্দের বলতে আমার স্পেশালি আমার ভিডিওর জন্য দরকার। তো এখানে 2টো গ্লাস নিয়েছি যেগুলো ধরা সিস্টেম ছিল, আর এগুলো আমার কোনো রকমের জুস বানাতে বা কোনো শরবত বানানোর পর এইগুলো কিন্তু বেশ কাজে লাগবে, যে কারণে কিনেছি। আর এগুলো জানো তো পার পিস 40 টাকা করে। মেলাতে কিন্তু প্রচুর রকমের জিনিসপত্র দেখা যায় আর সেখান থেকে অনেক কিছু কেনাও যায়। আর এই দেখো এই ব্যাগটা মাকে কিনে দিয়েছিলাম, এই ব্যাগটার দাম নিয়েছিল 100 টাকা, মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা তোমাদের কীরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো প্রায় অনেকের জন্যই অনেক কিছু কিনেছি আর নিজেই নিজেকে অনেক কিছু গিফট করেছি। কিনেছি প্রচুর গার্ডার, জানো তো এসব গার্ডার ক্লিপ বাড়িতে থাকা সত্ত্বেও যখন প্রয়োজন হয় যে একটা গার্ডার বা একটা ক্লিপের, তখন কিন্তু বাড়ি পুরো খুঁজে মাথায় করলেও একটা পাওয়া যায় না, তাই এবার প্রচুর কিনেছি, দেখা যাক কতদিন যায়। তো এখানে কিনেছিলাম প্রচুর ক্লিপ গার্ডার কানের অনেক কিছু, বাক্স ভর্তি অনেক রকমের কসমেটিক থাকার পরেও এই মেয়েদের যে হয় কসমেটিক দেখলে আর নিজেকে সামলাতেই পারি না, এটা নিব ওটা নিব করতেই থাকি, যতক্ষণ অবধি পার্সে টাকা আছে খালি না হওয়া পর্যন্ত এটা ওটা কিনেই যায়। এই দেখো 2টো ইয়াররিং কিনেছিলাম, সারা বছর ফাঁকা কানে কাটিয়ে দেওয়া আমি, আর কিনে এনেছি প্রচুর কানের, এক বাক্স ভর্তি কানে রয়েছে। তাও দেখো এখানে 3টে কানের, আবার একটা মালা কিনেছিলাম সেটার সাথেও ছিল কানের, ওই যে কানের লোভ ভীষণ শখের জিনিস একটা। আর এই দেখো এই আংটিটাও কিনেছিলাম, খুব একটা পরি না তবে দেখে বেশ পছন্দ হয়েছিল, 20 টাকা দাম, তাই কিনে নিয়েছি, যখন কোনো কিছু থাকবে কাজে লাগবে, শাড়ির সাথে পরাও যাবে, আমার কিন্তু বেশ পছন্দও হয়েছিল। তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর এই ক্লিপগুলো এখন দেখছি খুব ট্রেন্ডিং চলছে তাই আমিও কিনেছি, জানি না কোনো দিন ব্যবহার করবো কি না তবে কিনে রেখেছি। আর এই দেখো এই ক্লিপটা কিন্তু আমার ভীষণ পছন্দের, কালারটা যে খুব মিষ্টি আর এই কালারটা আমার খুব প্রিয় একটা কালার। তো 2টো ক্ল্যাচার কিনেছিলাম, কিনেছিলাম মেকআপের জন্য একটা ব্লেন্ডার যেটা মেকআপের জন্য কাজে লাগবে, বাড়িতে ছিল একটা কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, যে কারণে মেলাতে গিয়েছিলাম যখন পেয়েছি কম দামে কিনে নিয়েছি। আর এই দেখো একটা হেয়ার বেল্ট কিনেছি যেটা গরমে এখন ভীষণ কাজে লাগবে। আর শেষমেশ কিনেছিলাম একটা হচ্ছে মালা অক্সিডাইজারের যেটা মাল্টি কালারের ওপর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, এমনি দোকানে কিন্তু অনেক টাকা নিয়ে নাই, মেলাতে একটু কমই মনে হলো তাই নিয়েই নিয়েছি, বাড়িতে আছে তবু এটা নিয়েছি একটু কমে পেয়েছি বলে, 100 টাকা নিয়েছিল জানো। এর সাথে আবার 2টো কানেরও ছিল, খুব মিষ্টি দেখতে কি কিউট কুচকুপাড়া, আর মাল্টি কালারের আমার বেশ পছন্দও হয়েছে। এই দেখো কানের 2টো কি মিষ্টি লাগছে দেখতে না। এইভাবে করে জানো তো এক এক করে জিনিস কিনে আমার প্রায় অনেক টাকাই শেষ হয়ে গেছে। শেষে আবার কিনেছিলাম একটা সানগ্লাস, তো প্রায় 2000 টাকা মেলায় গিয়ে শেষ করে দিয়েছি, 2 দিনে হাজার হাজার করে 2000 টাকা শেষ। আচ্ছা তোমরা কে কে আমার মতো করো মেলায় বা যে কোনো দোকানে গিয়ে ঠিক কিছু কিনবো না করেও কিছু কিনে নিয়ে চলে আসো, দিয়ে পুরো পার্সটাই ফাঁকা হয়ে যায়। আর এই দেখো কত কি কিনে ফেলেছি কিনবো না করে, বাড়ি থেকে প্রমিস করে গিয়েছিলাম যে এবার মেলায় কিন্তু আমি আর কিচ্ছু কিনছি না যেহেতু বাড়িতেই প্রচুর জিনিস রয়েছে, তাও দেখো কত কি কিনে ফেলেছি। আজকের মতো আসি, হ্যাঁ আর জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। খুব তাড়াতাড়ি দেখাবে আবার নতুন ভিডিওর সাথে, টাটা ভালো থেকো।